विनर्स वाहिनी अब से रेलवे स्टेशनों पर महिलाओं की सुरक्षा सुनिश्चित करे। दरअसल एनजीपी रेलवे स्टेशन पर जीआरपी विनर्स टीम का गठन किया गया है, जो विशेष रूप से महिला सुरक्षा मजबूत करेगी। इस टीम में कुल 22 महिला पुलिसकर्मी को तैनात किया गया है, जिसमें 4 महिला पुलिस अधिकारी हैं। ये महिला पुलिस अधिकारी पूरे टीम का नेतृत्व करेगी। रेलवे स्टेशन से लेकर ट्रेन तक ये विनर्स वाहिनी गश्त अभियान चलाएगी। इस टीम को 2 भागों में बांटा गया है। इस विषय में जीआरपी के डीएसआरपी विनोद छेत्री ने कहा कि आजके आमादेर सिलीगुड़ी जीआरपी डिस्ट्रिक्टे एकटा विनर्स टीम गठन करा हयेछे। আমাদের এসআরপি সাহেব গঠন করেছেন, এর মধ্যে আমাদের টোটাল ফোর্স হচ্ছে 18 জন এবং অফিসার আছে 4 জন, টোটাল 22 জনের টিম আছে। আমাদের শিলিগুড়ি জিআরপি জুরিডিকশনের মধ্যে এরা প্রিভেন্টিভ পেট্রোলিং এবং হচ্ছে এরা যে মহিলাদের কামরাগুলো আছে তাতে অনঅথরাইজ এন্ট্রিগুলোকে যেভাবে মানে মহিলাদের সুরক্ষাটাকে সুনিশ্চিত করার জন্য এরা পেট্রোলিং এবং যা যা প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় সেটা নিবে এরা। এটা কারোর জন্য নয়, এটা হচ্ছে আমাদের মহিলাদের সুরক্ষাটাকে দেখার জন্যই তাদের প্রিভেন্টিভ পেট্রোলিং। তারপরে হচ্ছে এদের দুইটা টিম করা হয়েছে, একটা হচ্ছে এনজিপি টু মালদা আর একটা হচ্ছে এনজিপি টু কুচবিহার। আমার জুরিডিকশন যেটা আছে শিলিগুড়ি জিআরপি টিম হচ্ছে ধরেন যে মহিলাদের ক্যামেরাগুলোর মধ্যে যাতে অনঅথরাইজড এন্ট্রি না করে কেউ ছেলেরা, তারপর তাদেরকে বিরক্ত না করে রেলওয়েতে এবং আমাদের ট্রেন গার্ড থাকে, এটা হচ্ছে মানে এক্স্যাক্টলি বলতে গেলে এটা মহিলাদের ওই সুরক্ষার জন্য না, ওটা আমাদের দেখে মানে রিসোর্স দেখে আমরা করব এটা। না আমাদের তো মোটিভটা তো হচ্ছে সুরক্ষা, সুরক্ষা করতে গেলে যা যা করণি আমাদের প্রিভেন্টিভ মেজার যা যা করার আমরা করব। আর সেটা যাত্রীরা ভালো বলতে পারবেন, আমাদের এখানে আর হচ্ছে টাউন স্টেশন এই জায়গাতে করা, এখানে এনজিপি স্টেশন এবং হচ্ছে টাউন স্টেশনে হবে আর না চলবে, এটা রেগুলারই চলবে। এটা তো খুবই ভালো, যারা বয়স্ক আছে তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে, মানে তার পরিবারের জন্য হবে। আর কি যেতে পারছেন না এইভাবে স্টেশন এক দিন থেকে আরেকদিন করে খুবই সুবিধা, এটা যাদের পায়ে প্রবলেম খুবই সুবিধাজনক। আর ওনাদের মানে আমার শাশুড়ি মা ওনার পায়ে খুব প্রবলেম, আমরা অনেকেই নিয়ে এসেছি বাইরে, তাদের আর কি এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়াটা খুবই আমরা এখানে ঘুরতে এসেছিলাম, এবার হচ্ছে কি ট্রেন নিয়ে সমস্যায় পড়েছি, কোন প্ল্যাটফর্মে দেবেন পাশে ঘিরে এখন আমাদের খুবই প্রবলেম না, জিনিস নিয়ে বাচ্চা নিয়ে বয়স্ক নিয়ে যাওয়াটা। ওই জন্যই আমি গিয়ে কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছিলাম যে নিয়ে দেবে কি পাশে দেবে, তাতে খুব সুবিধা হলো আমাদের যদি এটা হয়ে থাকে। থ্যাংক ইউ। অবশ্যই এই ধরনের যদি হেল্প থাকে স্টেপ তো হবে, কারণ এখন যাত্রীকে যা পরিস্থিতি এরকম যদি আমরা সুবিধা পেয়ে থাকি তাহলে মহিলাদেরকে তো অবশ্যই এটা সুবিধাজনক। তা তো পাশে আছেন, সেটা তো দেখেন, ওনারা তো বললেন যে পাঠাবেন, তাতে আমরা তো অনেকটাই হেল্প। ইটস ভেরি গুড, ইটস ভেরি গুড, উই শুড নো দিস অল থিংস বিকজ চাইল্ড লেবার ইজ এ ক্রাইম, ইয়েস অর নো? Child labor is a crime, so we should not give any child labor, you know. ये जो no no problem, कुछ problem ऐसा नहीं है, उन लोग पूछा बहुत अच्छी बात है, बहुत अच्छा है, बहुत सच्ची है। मैं बहुत खुश हूँ, मैं भी एक टीचर हूँ उषा, आसाम डिब्रूगढ़ से आ रही हूँ, मैं कन्याकुमारी जा रही हूँ, मेरा घर कन्याकुमारी है, ये है मेरा सर, तो क्या बहुत अप्रिशिएट कर रही हूँ, बहुत ज्यादा मन खुश है, सबकी फील कर रही हूँ, बहुत अच्छा है, यू आर डूइंग दैट्स वेरी गुड थिंग। আমাদের কোন অসুবিধা হচ্ছে কিনা, কোথা থেকে এসেছি, যদি কোনো অসুবিধা হয় তাদের সাথে কন্টাক্ট করতে তারা এখানেই রয়েছেন। যেমন তারা শুনলাম রেলেও নাকি রেডিদের সাথে মানে আমাদের সাথে যাত্রী করবে, তো এটা খুব ভালো লাগলো আমাদের, জেনে আমাদের সত্যি অনেকটা সেফলি হচ্ছে। চারিদিকে পরিবেশটা যে পরিভাবে মানে
আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মেয়েদের জন্য স্পেশালি। তো সেখানে দাঁড়িয়ে মেয়েরা আজকে লেডিরা সমস্ত ট্রেনে জার্নি করছে মহিলাদের জন্য, এটা আমাদের খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। মহিলাদের এক্সট্রা একটু ফেসিলিটি দেওয়া দরকার, সুরক্ষা অবশ্যই দেওয়া দরকার। আমরা সবাই জানছি এনার্জি করের ব্যাপারটা, অতএব আমাদের তো একটু মহিলাদের সংখ্যা থাকে, আশঙ্কা থাকে। সেখানে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট মেয়েদের যদি দিকে একটু কেয়ারফুলি হয়, তাহলে অবশ্যই আমাদের জায়গাটা ভালো হবে, ভালোভাবে ট্রাভেলটা করতে পারবে। অবশ্যই মেয়েরা স্বাচ্ছন্দ্যে ট্রাভেলটা করতে পারবে, অবশ্যই ভালো লাগবে, এটা সাধুবাদ জানাচ্ছি। না আরও যদি এক্সট্রা যদি মেয়েদের নাইট কোচে যদি আর একটু সুরক্ষা করা যায়, ভালো একটু মেয়েদেরকে কেয়ারটেক করা যায়, তাহলে পরে ভালো হয়। হ্যাঁ অবশ্যই এটা দরকার আমাদের। হ্যাঁ আমরা তো সবাই বাংলা তো তোলপাড় হয়ে গেল, সারা স্টেট এই নিয়ে মেয়েদের সুরক্ষা নিয়ে ধরুন প্রত্যেকটা স্টেটই এরকম ধর্ষণ ক্রাইম এগুলো তো আমরা অহরহ দেখছি। হ্যাঁ তো সেখানে যদি ইনিশিয়েটিভ নেয় সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের স্টেটে, তাহলে ভীষণই ভালো হয় মেয়েদের সুরক্ষার জন্য। আমার নাম দিলরুবা সরকার, সরব প্রতীক আসছে।